Let us rejoice in thee. This is the day of Eid. Let us rejoice in thee. আজানন্দ প্রতি প্রাণে প্রাণে এসো মুখর করি মোরা গানে গানে আজানন্দ প্রতি প্রাণে প্রাণে এসো মুখর করি মোরা গানে গানে ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের জন্য আজকের একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান ঈদ মুবারক আসসালাম আমার সাথে রয়েছেন এই কমিউনিটির ইয়াং কিছু ব্যক্তিত্ব যারা সঙ্গীত জগতে নিজস্ব ক্ষেত্রে নাম করে আছেন আমার সর্বডানে রয়েছেন যদি আপনি নিজে নিজের পরিচয় দিয়ে দেন আমার জন্য মনে ভালো হয় একটু অবশ্যই কেন নয় আমি হচ্ছে শাহিদ ফালাহি আর আর কিছু বলবো অবশ্যই কিছু বলতে হবে তো ঠিক আছে ঈদ মুবারক আপনাকে ঈদের আজকের এই অনুষ্ঠান আমাদেরকে আমন্ত্রণ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই তো গান গাইব গান শুনব সুন্দর সুন্দর কথাবার্তা হবে এতটুকু আশা করছি ইনশাল্লাহ তারপরে রয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মতিউর রহমান ঈদের শুভেচ্ছা সবাইকে আর আমরা সবাই মিলে আড্ডা আড্ডা করবো এটাই তো আমার নাম হচ্ছে ওমর ফারুক আর এই তো মাঝে মাঝে ইসলামিক কিছু গান করি আর আজকে যেহেতু ঈদের খুশি ঈদের আনন্দ শুধু নিজেরা না অন্যদের মধ্যে ভাগাভাগি করার জন্য আসলে আমরা যাতে কিছু বিনোদন দিতে পারি সেই জন্য আজকে আসলে এখানে আমাদের আড্ডা আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো লাগবে তো শুরু করা যাক প্রিয় শ্রোতা এবং দর্শক মণ্ডলী আমরা আপনারা জানেন যে ঈদুল আজহা আমাদের সামনে রয়েছে যদিও ঈদুল আজহার পেছনে হচ্ছে যে স্যাক্রিফাইসের থিম মেইন থিম এরপরেও ঈদ যেহেতু আনন্দের মুসলমানদের জন্য সব বছরে মাত্র দুটো আনন্দের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে সুতরাং আমরা আনন্দ করবো অবশ্যই হালাল আনন্দ যেটা আমি আগেই বলেছি ইসলামী সঙ্গীত সাথে সাথে ভালো যে কোনো জীবনধর্মী সঙ্গীত হতে পারে তো আমার কাছে যারা আশেপাশে যারা রয়েছেন সবাই এ ব্যাপারে অভিজ্ঞান সমৃদ্ধ আমি আশা করছি তো আমরা কী দিয়ে শুরু করতে পারি প্রথম সঙ্গীত ইনশাআল্লাহ আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আসলে ঈদের এই আনন্দ ঘন মুহূর্তে একটু মনে হয় একটু ঝুমের গান হলে ভালো হয় তো এই মুহূর্তে মনে পড়ছে একটি আজকে আমার প্রাণ সাগরে এরকম একটি গান আছে আর কি আমি জানি না আপনার সবার জানা আছে কিনা চেষ্টা করা যেতে পারে আমরা চেষ্টা করতে পারি সবাই মিলে তাই না শুরু করা যাক তাহলে কি বলা শুরু করি আজকে আমার প্রাণ সাগরে আল্লাহ নামের নূর আজকে আমার প্রাণ সাগরে আল্লাহ নামের নূর আজকে আমার প্রাণ সাগরে আল্লাহ নামের নূর উথাল পাথাল ঢেউ তুলেছে উথাল পাথাল ঢেউ তুলেছে যেন পাহাড় তুর আজকে আমার প্রাণ সাগরে আল্লাহ নামের নূর আজকে আমার প্রাণ সাগরে আল্লাহ নামের নূর আজকে আমার লাগছে ভীষণ ভালো নয়ন ভরে অশ্রু দিল মনে সকল কালো আজকে আমার লাগছে ভীষণ ভালো নয়ন ভরে অশ্রু দিল মনের সকল কালো মরণ মাঝে জনম নেবার মরণ মাঝে জনম নেবার একুন নিবিড় সুর আজকে আমার প্রাণ
সাগরে আল্লাহ নামের নূর। আজকে আমার প্রাণ সাগরে আল্লাহ নামের নূর। হারিয়ে যাবার ডাক শুনেছি উদাস বাউল মাঠে, ওরে বেহুশ ওরে বেভুল আইরে তোর ঘাটে। ও কোন ছবি আঁকা আকাশ নীলে মন মানে না যাই উড়ে সে স্বপ্ন সালুর ঝিলে। ও কোন ছবি আঁকা আকাশ নীলে মন মানে না যাই উড়ে সে স্বপ্ন সালুর ঝিলে। আপনাতে ভাই আপনি পাগল, আপনাতে ভাই আপনি পাগল, আমারও চিনপুর আজকে আমার প্রাণ সাগরে আল্লাহ নামের নূর। আজকে আমার প্রাণ সাগরে আল্লাহ নামের নূর। উথাল পাথাল ঢেউ তুলেছে, উথাল পাথাল ঢেউ তুলেছে যেন পাহাড় তুর আজকে আমার প্রাণ সাগরে আল্লাহ নামের নূর। আজকে আমার প্রাণ সাগরে আল্লাহ নামের নূর। আজকে আমার প্রাণ সাগরে আল্লাহ নামের নূর। অশেষ ধন্যবাদ শহীদ ফালাহকে এরকম সুন্দর একটা গান চয়েস করার জন্য। প্রথমেই আমরা জানি, আমরা যখন আনন্দ করি, ইভেন যখন নামাজ পড়তে যাই ঈদের নামাজ, তখনও মুখে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে যাই, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করি। তো আজকেরও অশেষ ধন্যবাদ, আল্লাহর হামদ দিয়ে আমরা আজকে প্রোগ্রাম শুরু করতে পারলাম, শুকরিয়া। তো আমরা ফারুক ভাইয়ের কাছে যাবো নাকি এখন? ফারুক ভাইয়ের কাছে যেতে পারি, তারপরে কি সিরিয়াল আসবো নাকি? সিরিয়ালে যাবেন? আপনার কেমন যাচ্ছে দিন এবং প্ল্যান কি বা কি করেছেন এই পর্যন্ত? ঈদে আসলে যারা প্রবাসে থাকে আমাদের অনেক কিছুই, আমরা দেশের অনেক কিছু মিস করি। যেমন যখন দেশে ছিলাম তখন দেখা যেত যে ঘুম থেকে ওঠার আগেই মা ফিরনি, তারপরে আরও অনেক কিছু রেডি করে রাখত, তারপর সেগুলো খেয়ে নামাজ পড়তে যেতাম। কিন্তু এখানে থাকার কারণে দেখা যায় আমাকে নিজে সব কিছু তৈরি করতে হয়, নিজে রেডি আগেই রেডি করে রাখতে হয়। তো এই জিনিসগুলো আসলে অনেক ক্ষেত্রে কষ্ট এবং আনন্দের বটে, আর দেশেরও এটা মিস করি। শুধু আমি না মনে হয়, সবাই দেশের যে আমের ঈদের আমেজ এখানে সম্পূর্ণ ডিফারেন্ট। আমি নিজে আমাদের কোরবানি করে আমি নিজে করতাম, আবার এখানে তো সেটা দেখার সুযোগ আসলে অনেক। আমার মনে হয় কি প্রত্যেক দেশে ঈদের একটা একটা কালচার রয়েছে। যেমন বাংলাদেশ থেকে আমরা যারা এসেছি অনেক আগে, আমরা মানে এই একটা স্মৃতি নিয়ে আছি, বাট আমাদের যারা ছোট ছোট ভাই বোন বা ছেলেমেয়ে যারা আছে এখানে বড় হচ্ছে, আপনার কি মনে হয় তাদের জন্য আমাদের ঈদের, তারা ঈদকে কীভাবে নেয় আপনি কি মনে করেন? তাদের জন্য তো অবশ্যই ডিফারেন্ট, কারণ হচ্ছে যারা এখানে বড় হয়েছে তারা তো ওটা দেখে আসেনি যেটা আমরা দেখে আসছি। এখানকার সাথে এমনাইজ হয়ে গেছে, ওইটা মনে করতেছে ওইটাই। এই জন্য আমরা যারা এখানে আমরা যারা আছি দুদিক থেকে আমরা অভিজ্ঞ, তাহলে কি বলা যায় যে তাদের জন্য ঈদ কিন্তু আসলে কোনো ক্ষেত্রে কম না ঈদের আনন্দটা? হ্যাঁ, তাদের জন্য তো অবশ্যই, ওদেরটা অবশ্যই ডিফারেন্ট। ওরা ওই যে আমাদের যে গরু কুরবানি নিজ হাতে, তারপরে গরু মাংসগুলো আনা বিতরণ করা, এখানে কিন্তু আসলে ওরা সেই সুযোগটা পায় না। ওদের কাছে আর্টিফিশিয়াল মনে হয়, আমার কাছে মনে হয় না, এটা ওদের কাছে স্বাভাবিক। হ্যাঁ, আর্টিফিশিয়াল না, কারণ হচ্ছে ওরা আমাদের কাছে আর্টিফিশিয়াল মনে হয়। যে আকিল ভাইকে একটু যদি জিজ্ঞেস করি, আপনার তো ছেলে মেয়ে মাশাআল্লাহ আমার তিনজন আছে, দেখতে মনে হচ্ছে না কিন্তু, মানে তাদের অভিজ্ঞতা কি আছে দেখতে মনে হচ্ছে। ইওর সান ইজ হিজ আলহামদুলিল্লাহ হিজ নাও 10, হিজ গোনা বি 11 ইন 11 ইয়ার্স নেক্সট মান্থ।
হাউ ডাজ হি ফিল? তাদের জন্য যেটা আমি যেটা তাদের কাছ থেকে উপলব্ধি করি সেটা হচ্ছে যে আমরা তাদেরকে শেখাতে হয়। প্রথম কথা হচ্ছে যে আমরা যারা করবো, কারণ যেহেতু স্বচক্ষে দেখার সুযোগ নেই দেশে, সেহেতু তাদেরকে বলা লাগে যে কোরবানি এসছি আমরা এখন। তবে কোরবানির দিনে যখন গরুর আমরা গরু না তো দেশে খাসি কোরবানি দেওয়া হয়, যখন দিয়ে ঘরে নিয়ে আসা হয় তখন তাদের ইয়ে থেকে অভিব্যক্তি থেকে বোঝা যায় যে আসলেই তারা উপলব্ধি করতেছে, একটা ফিলিং তৈরি হয়েছে। আচ্ছা ওদের বয়স করতেছে আপনার চান যে আমার সে 11 হবে এই আগামী মাসে 11, ওদের জামা কাপড় কেনার জন্য ওরা কি আগে থেকেই বায়না ধরে বা ওদের চয়েসটা কি? আসলে আমরা যেমন আগে আব্বাকে বলতাম যে আমি আমার নতুন জামা লাগবে, হাফ প্যান্ট লাগবে, শার্ট লাগবে, এবং সেগুলো ঈদের আগে যখন নতুন পেতাম সেগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিতাম এবং ঈদের দিনে পরতাম, এবং সেটার আলাদা একটা ফিলিংস, আলাদা একটা মজা হতো। আপনার কথা রেশ দিয়ে আমি বলতে চাই, আমি গত সপ্তাহে একটা প্রোগ্রাম থেকে আসছি ঈদের আগে, এরকম একটা ওপেন খোলা জায়গায় আর কি ঈদের মার্কেট নামে কয়েকটা স্টল নিয়ে লিউটনে ছিল প্রোগ্রামটা। তো এখানে কিন্তু আবার কাপড়, টয়েস, খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস ওরা রেখেছিল, সো শুরু হয়ে গেছে অলরেডি। এদেশেও কিন্তু এদের একটা আমেজ বা একটা পরিবেশ বা এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে ধীরে ধীরে। তো বিভিন্ন জায়গায় দেখা যায় যে ঈদের দিন বাইরে নামাজ হচ্ছে কিন্তু, তাই না? লন্ডনে প্রায় বিশেষ করে এটা লন্ডনে হচ্ছে, সো ঈদের যে আনন্দটা এটা আমার মনে হয় ধীরে ধীরে আমরা এখানে যারা আছি স্বাভাবিক কারণেই একটা কালচার গড়ে উঠতেছে। ইভেন গভর্নমেন্ট থেকেও গতবার যেমন ডেভিড ক্যামেরন ঈদের রমজানের ঈদের সমাসে বাণী দিছে মুসলমানদের ঈদের জন্য, প্রায় এমপিরা, হ্যাঁ এমপিরা এটা বাণী দিয়ে থাকেন, এবং ওইটা যারা এখানের বন্ড বটাপ হচ্ছে তাদের মধ্যেও কিন্তু এটা আস্তে আস্তে গ্রোয়িং আপ। জি জি জি, ওইটাই শুধু যেটা আমরা দেখে আসছি ওরা এটা মিসিং করতেছে। ফারবার কোশ্চেন যেটা সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে এখানকার ছেলের মেয়েরা বায়না ধরে কিনা কিছু কিনতে। তবে এটা কালচারালগত ডিফারেন্টের কারণে এখানে যেহেতু এদের কিছু বানা ধরতে হয় না, তাদের অভাবটা পূরণ হয়ে যায়। এটা আমাদের করা উচিত, আমাদের তাদেরকে দেয়া উচিত ঈদের সময় একটা বিশেষ স্পেশাল গিফট, শুধু বাচ্চা বাচ্চা না, যাদের আমরা যারা বিবাহিত আছি তাদের ওয়াইফস বা ইভেন বড় গিফট হিসেবে ফ্যামিলি মেম্বার যারা আছে, মা বাবা বা ভাই বোন যারা আছে সবাই আমরা একে অন্যকে গিফট দেওয়া উচিত, এবং গিফটের এই কালচারটা শুরু করা উচিত। এক্ষেত্রে আমি আমার ঘর থেকে বলতে পারি, যেটা সব পার্সোনাল কথা বলা হয়ে যায়, আমার ওয়াইফকে প্রতি প্রতি ঈদেই দেখি সে ওই গুড ব্যাগ বানায়, প্রতি ঈদে সে এটা করে করে গুড ব্যাগ, ব্যাগের মধ্যে ঈদের ঈদের জন্য যেগুলো দেওয়া যায় উপযোগী সেগুলো দিয়ে প্রতিজনের নামে নামে এক একটা ব্যাগ করে সে ঈদের দিন সে ওদেরকে দিবে। মানে বাচ্চারা খুব এনজয় করে এটা নিয়ে যে ঈদ আসছে বোঝা যায় এটা গিফট, মানে ইম্প্রোভাইজ করে যেটা ইম্প্রোভাইজ করলে অবশ্যই এদেশের কালচার অনুযায়ী অবশ্যই এটা সুন্দর হওয়ার কথা। কথা তো অনেকই হলো, আমরা কি আবারও একটু সুরের দিকে চলে যাব? পারিবারিক কাছ থেকে কিছু শোনা হয় না এখন? হ্যাঁ সেটা হলো আমার, আমি একটা গান করতে চাই, সেটা হলো আসলে আমরা যারা মুসলিম আসলে আমাদের সময় এবং আমাদের জীবনটা কোন পথে আসলে আমরা পার করছি সেটা আমরা কখনো ভেবে দেখি না। অনেকে ভাবে যে ঠিক আছে আমি বয়স 40 আফটার 60 পরে আমি নিজেকে শুধরে নিব, কিন্তু আসলে আমাদের হাতে কিন্তু এক মুহূর্ত সময় নেই, আমাদের দিনগুলো আমাদের সময়গুলো গাফলতির মধ্যে আমরা পার করে দিচ্ছি। নজরুল ইসলামের এই সম্পর্কে একটা গান আছে, ওইটা আমি আসলে করতে চাই, শুনি তাহলে নজরুল এসে গানটা। ও ভোর হলো ওট জাগে মুসাফির আল্লাহ রসুল বল, ভোর হলো ওট জাগে মুসাফির আল্লাহ রসুল বল, গাফেলতি ভোল রে অলস আয়ে সারাম ভোল, গাফেলতি ভোল রে অলস আয়ে সারাম ভোল, ভোর হলো ওট জাগে মুসাফির আল্লাহ রসুল বল। এই দুনিয়ার সরাইখানা জনম গেল ঘুমিয়ে হাই, জনম গেল ঘুমিয়ে হাই হাই, উঠ রে শুকো শয্যা ছাড়ি মায়ার বাঁধন ভোল,
উঠ রে সুখ শয্যা ছাড়ি মায়ের বাঁধন ভুল দিন ফুরিয়ে এলো যে রে দিনে দিনে তোর দিনের কাজে অবহেলা করলি জীবন ভোর দিনের কাজে অবহেলা করলি জীবন ভোর ভোর হলো ওঠ জাগ মুসাফির আল্লাহ রাসূল বল ভোর হলো ওঠ জাগ মুসাফির আল্লাহ রাসূল বল যে দিন আজ আছে বাকি খোদা রে তুই দিশনে ফাকি খোদা রে তুই দিশনে ফাকি হাই আখেরি পার হবি যদি ফুল সিরতের পুল আখেরি পার হবি যদি ফুল সিরতের পুল দিন ফুরিয়ে এলো যে রে দিনে দিনে তোর দিনের কাজে অবহেলা করলি জীবন ভোর দিনের কাজে অবহেলা করলি জীবন ভোর ভোর হলো ওঠ জাগ মুসাফির আল্লাহ রাসূল বল ভোর হলো ওঠ জাগ মুসাফির আল্লাহ রাসূল বল দিন ফুরিয়ে এলো যে রে দিনে দিনে তোর দিনের কাজে অবহেলা করলি জীবন ভোর ভোর হলো ওঠ জাগ মুসাফির আল্লাহ রাসূল বল ভোর হলো ওঠ জাগ মুসাফির আল্লাহ রাসূল বল অশেষ ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটা নজরুল সঙ্গীত আমরা শুনলাম। আসলেই জীবনে যেই সত্য কথাগুলো এখানে বলা হয়েছে জীবনের ভোর, এই যে আপনি বললেন যে অভিজ্ঞতা রেখে আসছেন পেছনে, সেদিকে তো আর ফেরত যাওয়া যাবে না, সন্ধান নেমে আসবে একসময়। অত্যন্ত সুন্দর গানের ভাবধারা তো নজরুল, অবশ্যই নজরুলের এই সমস্ত গানগুলো দিয়েই তো আমাদের ইসলামী সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে, কি বলেন? এবং নজরুলের গানগুলোতে শুধু তাদের তার এখানে দেখছেন তার অনেকগুলো কথা মিক্স, শুধু বাংলায় নয় কিন্তু বাংলা আরবি ফার্সি উনি সব এই মিক্সের কারণে তার সাহিত্যটাকে কিন্তু আরও একটা লেভেল, আরও অনেকগুলো ধাপ এবং মানুষকে আকৃষ্ট করতে পারে এগুলো দ্বারা। এবং তার এই স্বল্প জীবনে সে দেখেন এতগুলো ভাষা সে আয়ত্ত করছে, এটা কিন্তু আসলে বিরল। ভাষা ভাষা কোনো ভাষাকে নিজে উপস্থাপন করতে গেলে আপনাকে স্থায়ী করতে হবে, উনি যেভাবে স্থায়ী করেছেন এটা ওনার গানের মাধ্যমেই বোঝা যায়। গান যেভাবে উনি এমন সুন্দরকে যেন উপস্থাপন করেছেন, গান শুনলেই বোঝা যায় কতটুকু স্থায়ী করেছেন উনি। হ্যাঁ অবভিয়াসলি মানে অসাধারণ গানগুলো যেমন উপস্থাপন করা, মানে তো ঠিক আছে হালকা সময় তো আছে, হবে ইনশাল্লাহ। আমরা যেহেতু হামদ হয়েছে, জীবনধর্ম একটা হয়েছে, এটা নাতের দিকে গেলে কেমন হয়? আমরা জানি যে আমরা এখানে যারা আছি সবাই কিছু টুকিটাকি গান লেখা, গান সুর করা এবং অবভিয়াসলি গান গেয়ে থাকি। তো এই মুহূর্তে আমার মনে পড়ছে মতির লেখা একটা সুন্দর গান যেটা আমরা ডুয়েট করেছিলাম, আমার কথাগুলো কতটুকু মনে আছে আমার জানা নেই, তো ভুলে গেছি, কথাগুলো কতটুকু মনে আছে জানা নাই ঠিক। তবে দুই একটা লাইন আমি চেষ্টা করে দেখতে পারি নাকি? I'm going to put him on the spot, so here you go, let's have a bit of fun. ওকে, সুখে কাঁদে তোমার জন্য হে রাসূল আমার মনে গহীনরণে, সুখে কাঁদি তোমারি জন্যে হে রাসূল আমার মনে গহীনরণে, চারিদিকে আজ শুধু জুলুম অত্যাচার, গরিব দুঃখী মানুষে নেই কোনো অধিকার, চারিদিকে আজ শুধু জুলুম অত্যাচার, গরিব দুঃখী মানুষে নেই কোনো অধিকার, তুমি যদি থাকতে এই পৃথিবীতে, তুমি যদি থাকতে এই ধরণীতে, সম অধিকার পেত সর্বজনে সুখে কাঁদি তোমারি জন্যে
হে রাসূল আমার মনে গহীন অরণ্যে শোকে কাঁদি তোমার জন্যে, হে রাসূল আমার মনে গহীন অরণ্যে। সেই কবি মতি লেখে গান এবং আজ থেকে বুঝে 5 বছর হয়ে যাবে আমরা গিয়েছিলাম। আচ্ছা, আপনি কোন প্রেক্ষাপটে গানটা গেয়েছিলেন? এরপর থেকে কিন্তু এই গান আমরা গাই নাই, এই প্রথম। প্রেক্ষাপট আসলে ওই যে এখন যে অবস্থা চলছে, এই অবস্থা চলতেছে তো অনেক দিন থেকেই চলছে, কিন্তু তখন একটা ওই বিষয় ছিল, এই যে অবস্থা দেখেই, এই যে মানে বিভিন্ন দেশের এই যুদ্ধ, এই বিভিন্ন গোলাগুলি সব কিছু মিলিয়ে আর কি, তখন আমার আবেগ চলে আসলো যে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি থাকতেন তাহলে হয়তো আমাদের তখন আমাদের সমাজের যে অবস্থা আমরা দেখছি হয়তো এই অবস্থা বিরাজ করতো না, সুখ শান্তিতে বসবাস করতে পারতাম। এখন তো মানে অর্ডারের কেউ নাই, শৃঙ্খলার কেউ নাই। একদিকে অভিজ্ঞতা, আরেকদিকে হচ্ছে যে রাসূলের প্রতি প্রেম, দুটো একসাথে। আচ্ছা, ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করতেন? বাংলাদেশে রাসূল ঈদের নামাজ পড়ে বাসায় যাচ্ছিল, যাবার পথে দেখলো যে একটা ছোট্ট ছেলে বসে খুব মানে আপসেট তোমার মা বাবা কেউ নেই বলে, না আমার বাবা নেই মা নেই। তো রাসূল ইসলাম খুব সুন্দর ভাবে বললেন যে আজ থেকে আমি হলাম তোমার বাবা, আমি তোমাকে একটা মাও দিব। হ্যাঁ, তখন তিনি হযরত আয়েশা আমাদের সমাজে কিন্তু এখনো আছে যে এমন বাংলাদেশ, যদি বাংলাদেশের কথা বলি, এমন দেশ আছে, এমন অঞ্চল আছে যেখানে সেই গ্রামে হয়তো মাত্র একটা গরু কুরবানি হয়, একটা ছাগল কুরবানি হয়। ইভেন আফ্রিকার ডকুমেন্টারি দেখলাম আমি, আমি নিজে করতেছিলাম ওইটা, ওখানে সারা বছরে মানে শুধু কোরবানির সময় গরু জবাই হয়, তখন তারা দুই এক পিস দুই এক টুকরো গোস্ত খেতে পারে, কিন্তু সারা বছর কোনো তারা গোস্ত খেতে পারে। গোস্ত বলতে বলতে পানির জন্য হাহাকার করে, পানির জন্য এটা। আর যেটা বলছেন সেটা আসলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো আছে, এখনো আছে কোনো কোনো অঞ্চল যারা কোরবানির জন্য অপেক্ষা করে কখন কোরবানি আসবে এবং তারা গোস্ত খাবে। এটাই, এটা হচ্ছে বাস্তব প্রেক্ষাপট বর্তমান বিশ্বের। আমি প্রশ্নের দিকে ফিরে গেলে, আপনি যে বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাম ঈদের সময় কী করতেন, তো আমরা আসলে জানি না, অনেকে হয়তো বা আকিল ভাই অনেক লুকায়িত গুণ আছে, উনি কবি, ভালো গান করে, আবৃত্তি করে, আবার এর পাশাপাশি উনি হচ্ছেন আলেম। সুতরাং এই সমস্ত আলোচনা পরের দিকে আসি। আমার মনে হয় যে তার আগে একটু বলা লাগে, যেহেতু আমরা মতিউর রহমানের একটা গান শুনেছি এবং শহীদেরও কিন্তু নিজস্ব রচনা আছে, যদিও নিজস্বটা কেউ বলে না, আমরা আমাদেরকে বলে দিতে হবে। আমরা তারপরে একটু এক দুই লাইন শুনতে পারি ব্রেকে যাওয়ার আগে, যে তার নিজস্ব রচনা থেকে একটা দুটো। আমার অনেক আগের একটা গান ছিল আর কি, আমরা একসাথে করেছি, তাও বাণীগুলো হচ্ছে তোমাকে ভালোবেসে আমার গান লেখা, তোমাকে ভালোবেসে আমারে সুর গাথা, তোমাকে ভালোবেসে আমারে গান লেখা, তোমাকে ভালোবেসে আমারে সুর গাথা। প্রভু গো প্রভু প্রভু গো, তোমার শরণে ভুলি
হৃদয়ের যত ব্যথা তোমার শরণে ভুলি, হৃদয়ের যত ব্যথা। তোমারে পথ জানি নয় তো সহজ, বাকে বাকে বাধা বিপদ। তোমারে পথ জানি নয় তো সহজ, বাকে বাকে বাধা বিপদ। নেই কোনো ভয় তবু মুখে তোমার নাম প্রভু, নেই কোনো ভয় তবু মুখে তোমার নাম প্রভু। সয়ে যাব পথে কাটা, সয়ে যাব পথের কাটা, তোমাকে ভালোবেসে আমার গান লেখা, তোমাকে ভালোবেসে আমার সুর গাথা। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ঈদ মোবারক আসসালাম অনুষ্ঠান। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পরে আবারও আসছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম।